ঘূর্ণিঝড় মোকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফিং করছে আবহাওয়া অধিদপ্তর, সরাসরি চলে গেছি সেখানে। কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, আবারও বলছে 745 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, বাংলা সমুদ্র বন্দর থেকে 785 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 745 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে 14 মে 2023 সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কক্সবাজার উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে। আজ রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূল এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 160 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে 175 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দর সমূহকে 8 নম্বর মহাবিপদ সংকেত, পুনরায় বলছি 8 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। পায়রা ও মংলা সমুদ্র বন্দর সমূহকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত, পুনরায় বলছে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 8 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। অতি প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 7 ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।